এবার আমরা আলোচনা করব আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এই আলোচনাটা আমাদের লিখিত প্রশ্ন এবং এমসিকিউ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা জানব। প্রথমে আমরা জানব উভয়ের নিউক্লিয়াসের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, উভয়ের নিউক্লিয়াসের পার্থক্য। অনেকেই মনে করে আদি কোষের কোনো নিউক্লিয়াস নাই। অনেককে জিজ্ঞেস করে আমি দেখেছি যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আছে নাকি নাই। অনেকে বলছে যে স্যার ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস নাই, কিন্তু বিষয়টা তা নয়। দেখো, ব্যাকটেরিয়ারও একটা নিউক্লিয়াস আছে, আদি কোষেরও একটা নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াসের ভেতরে যে জেনেটিক পদার্থগুলো, ডিএনএগুলো, পুরো কোষ জুড়ে কিন্তু ছড়ায় ছিটায় অবস্থান করছে। এই জিনিসটা একদম পারফেক্ট না, কিন্তু প্রকৃত কোষের মধ্যে দেখো সুন্দর পারফেক্ট একটা নিউক্লিয়াস বিদ্যমান। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আদি কোষ এবং প্রকৃত কোষ সব কোষের মধ্যেই কিন্তু নিউক্লিয়াস বিদ্যমান, কিন্তু আদি কোষের এই নিউক্লিয়াসটা সুগঠিত নয়, সুগঠিত নয়, এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত। আরেকটা বিষয় দেখো, আদি কোষের যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের মতো কিন্তু বৈশিষ্ট্য নয়, একটু আলাদা টাইপের। একটা নিউক্লিয়াসের জন্য যা যা থাকার কথা, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এই জিনিসগুলো সবগুলো থাকার কথা। এই সব কয়টা উপাদান কিন্তু প্রকৃত কোষের মধ্যে আছে, কিন্তু আদি কোষের মধ্যে তুমি যদি দেখো তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, আমি বড় করে লিখছি না, মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। তাহলে আমরা মনে রাখবো এখানে নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসের এই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস নামের উপাদানগুলো নাই, আর এখানে সব কিছু আছে সুন্দর মতো। তাহলে এটা কি পারফেক্ট নিউক্লিয়াস আমরা বলতে পারি? বলিন, বলতে পারি না। একে নিউক্লিয়াস বলাও হয় না। আদি কোষের যে নিউক্লিয়াসটা আছে এটাকে কিন্তু নাম দেওয়া হয়েছে নিউক্লয়েড, নিউক্লয়েড বলা হচ্ছে। তোমরা মনে রাখবে শব্দের শেষে যদি অয়েড থাকে এর অর্থ হচ্ছে মতো, তাহলে এটাকে বলা হচ্ছে নিউক্লয়েড বা নিউক্লিয়াসের মতো জিনিস, নিউক্লিয়াসের মতো, এটা পারফেক্ট কোনো নিউক্লিয়াস না। এই বিষয়টা আমরা মনে রাখবো। আদি কোষে নিউক্লিয়াস আছে, তবে নিউক্লিয়াসের যে প্রপার্টিসগুলো থাকার কথা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এইগুলো কিন্তু সঠিকভাবে নাই। এবার আমরা আলোচনা করব আদি কোষ এবং প্রকৃত কোষের ডিএনএর মধ্যে পার্থক্য, কার ডিএনএ কেমন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আদি কোষ এবং প্রকৃত কোষের ডিএনএ। দেখো, আদি কোষের ডিএনএ সংখ্যা কিন্তু একটি, এবং বইয়ে লেখা আছে আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, এবং প্রকৃত কোষের ডিএনএ সংখ্যা হচ্ছে বহু, এবং এই ডিএনএটা কিন্তু সূত্রাকার। আদি কোষের ডিএনএ একটি বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএ বহু এবং সূত্রাকার। এখন তোমরা অনেকে কমপ্লেন করো যে স্যার আদি কোষের ডিএনএটাকে দেখে তো বৃত্তাকার মনে হচ্ছে না, দেখে তো অনেক প্যাস্ট্যাস মনে হচ্ছে, এটা বৃত্তাকার হলো কী করে, তাই না? এই জিনিসটা কিন্তু খুব কনফিউজিং, একটু ভালো করে বোঝো। দেখো, আদি কোষে যে ডিএনএটা এটা তো বৃত্তের মতো না, তবে এখানে কাহিনী আছে। দেখো, ডিএনএটা এটা মনে করো আদি কোষের ডিএনএ, এই যে এখান থেকে শুরু হলো, এভাবে এভাবে প্যাস্ট্যাস খেয়ে 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 এই ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে শেষ হলো। দেখো, ডিএনএটা শুরু হয়েছিল এখান থেকে, এই যে ডিএনএটা শেষও হলো কিন্তু ওই জায়গা থেকেই, অর্থাৎ ডিএনএ যেখান থেকে শুরু হলো সেই জায়গাতে এসে শেষ হয়ে গেল। এই ডিএনএটাকে যদি তুমি এনে একটু এরকম করে খোলো তাহলে দেখা যাবে এরকম গোল বৃত্তই পাওয়া যাবে আলটিমেটলি, তুমি যদি টেনে বড় করার চেষ্টা করো। এজন্য এটাকে বলা হচ্ছে কিন্তু বৃত্তাকার, এমন না যে বৃত্তের মতো শেপ করে থাকবে, কিন্তু যেখানে শুরু সেখানেই কিন্তু শেষ, অর্থাৎ ডিএনএর কিন্তু কোনো প্রান্ত নাই। কিন্তু তুমি যদি প্রকৃত কোষের মধ্যে চলে যাও, এদের ডিএনএ অনেকগুলো থাকবে, আর ডিএনএর কিন্তু প্রান্তগুলো থাকবে খোলা খোলা। এই যে একটা ডিএনএ শুরু হলো, এই যে শেষ হয়ে গেল, আরেকটা ডিএনএ শুরু হলো শেষ হলো, আরেকটা ডিএনএ শুরু হলো শেষ হলো, আরেকটা ডিএনএ শুরু হলো শেষ হলো, অর্থাৎ প্রত্যেকটা ডিএনএ আলাদা আলাদা সুতা। যেমন মানুষের ডিএনএর মধ্যে এরকম প্রত্যেকটা কোষের, মানুষের যে ডিএনএ আছে, মানুষের ডিএনএর মধ্যে এরকম 46টা খণ্ড থাকে, 46টা সুতা থাকে। যখন আমাদের কোষ বিভাজন শুরু হয় এই 46টা সুতা আলাদা আলাদা হয়, 46টা ক্রোমোজোম গঠন করে। অর্থাৎ প্রকৃত কোষের ডিএনএগুলো ক্রোমোজোম গঠন করতে পারে, আদি কোষের ওরকম কোনো ক্রোমোজোম গঠনেরও ঘটনা ঘটে না। তবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কত, তোমরা উত্তর দিও এক, যদি আসলে ক্রোমোজোম গঠন করে না। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন কিসের নাম, প্রোটিনের নাম, হিস্টোন প্রোটিন। এই জিনিসটা কি একটু আমরা বুঝি। দেখো, মানুষের ডিএনএ গুলা, এটা মনে করো হচ্ছে মানুষের ডিএনএ লাল রঙের, আর এই কালো রঙের যে প্রোটিনগুলো দেখছো এদের নামই হলো হিস্টোন প্রোটিন।
মানুষের ডিএনএ কি করে, হিস্টোন নামের এই প্রোটিনটার চারপাশে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এই জিনিসটা আমরা মনে রাখবো, আমাদের ডিএনএ কিন্তু হিস্টোন নামের একটা প্রোটিনের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। কিন্তু তুমি দেখো এদের আদিকোষের ডিএনএ কোনো হিস্টোন প্রোটিন দ্বারা পেঁচিয়ে থাকবে না, অর্থাৎ এদের হিস্টোন প্রোটিন নাই এবং আমাদের হিস্টোন প্রোটিন কিন্তু ডিএনএর মধ্যে আছে। এই দুটো কথা আমরা ডিএনএর ব্যাপারে একটু ভালো করে মনে রাখবো। এবার আমরা জানবো আরও বেশ কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। প্রথমে আসি আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এমন একটা কোষীয় অঙ্গাণু তার চারপাশে আবরণ আছে। তোমরা খেয়াল করে দেখো, এই যে একটা কোষীয় অঙ্গাণু, এটা একটা কোষীয় অঙ্গাণু, তার চারপাশে আবরণ আছে, ক্লোরোপ্লাস্ট। আরেকটা কোষীয় অঙ্গাণু মনে করো, এটা এটা হচ্ছে আরেকটা কোষীয় অঙ্গাণু যার চারপাশে আবরণ আছে, এর নাম হলো মাইটোকন্ড্রিয়া। এই ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণুগুলোকে বলা হয় আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু। কার আছে বলতো? প্রকৃত কোষের এরকম আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু আছে, কিন্তু আদিকোষে এরকম কোনো উপাদান নাই, এই জিনিসটা মনে রাখবো। দ্বিতীয়ত রাইবোজোম। রাইবোজোম এমন একটা জিনিস যেটা আদিকোষ প্রকৃত কোষ সব ধরনের কোষে পাওয়া যায়। এই দানাগুলোর নাম মনে করো রাইবোজোম, এই দানাগুলোর নাম মনে করো রাইবোজোম। আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় রকম কোষে রাইবোজোম আছে, কিন্তু একটা পার্থক্য আছে, আদিকোষের মধ্যে যে রাইবোজোমটা আছে সেটাকে বলা হয় 70S, যেটা আসলে 50S এবং 30S নামে দুইটা সাব ইউনিট দিয়ে গঠিত। আর প্রকৃত কোষ যেটা, তার মধ্যে যে রাইবোজোমটা আছে সেটাকে বলা হয় কিন্তু 80S, যেটা কিন্তু তোমার 60S এবং 40S নামের দুইটা সাব ইউনিট দিয়ে গঠিত। অনেক কোশ্চেন তোমাদের থাকতে পারে, এই যোগের হিসেবটা এরকম কেন হলো, 60-40 যোগ করলে তো 100 পাওয়া যেত, 80 কেন পেলাম, 50-30 যোগ করলে 80 পাওয়া যেত, 70 কেন পেলাম, এস কি? এগুলোর সব উত্তর আমরা জানবো রাইবোজোম নামের টপিকে, আপাতত ওইদিকে আর যাচ্ছি না। সাইটোস্কেলিটন, এই জিনিসটা কি? সাইটো মানে হলো কোষ, সাইটো মানে হলো কোষ, আর স্কেলিটন মানে হলো কঙ্কাল। আমাদের কোষের মধ্যে বা প্রকৃত কোষগুলোর মধ্যে দেখো, এক একটা কোষীয় অঙ্গাণু আর একটা কোষীয় অঙ্গাণুর সঙ্গে এগুলো সুতার মাধ্যমে কিন্তু এরা বেঁধে রাখা হয়েছে। সবগুলো কোষীয় অঙ্গাণু একজন আরেকজনকে সুতা দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে, যাতে করে এরা নড়াচড়া করতে না পারে ঠিকমতো, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি না করে, এবং এরা যাতে সুনিয়ন্ত্রিতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, এই জন্য কিছু সুতা দিয়ে সবগুলো কোষীয় অঙ্গাণুকে বেঁধে রাখা হয়েছে। এই জিনিসগুলোকে বলা হয় সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, যেটা কিন্তু প্রকৃত কোষের মধ্যে আছে, আর এই জিনিসটা কিন্তু আদিকোষের মধ্যে নাই। তারপরে তোমরা খেয়াল করো আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, শব্দ শেষে এজ আছে, এজ। তোমরা মনে রাখবে শব্দ শেষে যদি এজ থাকে তাহলে সেটা একটা এনজাইম। আমরা জানি একটা নির্দিষ্ট প্রয়োজনে ডিএনএ থেকে আরএনএ বানাতে হয়, ডিএনএ থেকে অনেক সময় আরএনএ বানানোর প্রয়োজন হয়, এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর এই প্রক্রিয়াতেই কিন্তু আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগে। তাহলে ডিএনএ থেকে আরএনএ বানাতে বলা হয় বা একটা এনজাইম লাগে যার নাম হলো আরএনএ পলিমারেজ। তো আদিকোষের মধ্যে আরএনএ পলিমারেজ এনজাইম থাকে শুধু এক রকমই, শুধু আরএনএ পলিমারেজ। কিন্তু প্রকৃত কোষের মধ্যে তিন রকম আরএনএ পলিমারেজ থাকে, তাদের নাম হলো আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলসে আলোচনা করব পরে গিয়ে, আপাতত প্রয়োজন নাই। অপেরন জিনিসটা কি? অপেরন কি, এই জিনিসটা আমি একটু সংক্ষেপে তোমাদের বলছি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব, অধ্যায় শেষের দিকে অপেরন নিয়ে বিস্তারিত আলোচনা আছে। যেমন একটা ব্যাকটেরিয়ার মধ্যে মনে করে এটা হলো একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন, এই তিনটা জিনকে কাজ করে এই সামনের দিকের একটা সুইচ একসাথে নিয়ন্ত্রণ করে তিনটা জিনকে, এই তিনটা জিন একসাথে বন্ধ হয়, একসাথে চালু হয়। জিন কি, কীভাবে কাজ করে এগুলো পরে আমরা জানবো, মোটামুটি তিন চারটা করে জিন বা অনেকগুলা জিন একসাথে কাজ করে, এই একটা জিনের গুচ্ছকেই কিন্তু বলা হয় অপেরন। অপেরনটা সাধারণত ব্যাকটেরিয়াদের বেলায় দেখা যায়, তা আমাদের বেলায় কিন্তু এরকম অপেরন বলে কোনো জিনিস নাই। এবার আমরা আলোচনা করব আদিকোষ এবং প্রকৃত কোষের জিনের গঠনের মধ্যে কোন পার্থক্যটুকু থাকে। খেয়াল করো, আমরা তো প্রকৃত কোষী, তাই না? আমরা হলাম প্রকৃত কোষী। আমাদের ডিএনএ নিয়ে যদি আমরা গবেষণা করি, এটা যদি আমাদের ডিএনএ বা আমাদের জিন হয়, আমাদের ডিএনএ বা জিনের মধ্যে দুই রকম পার্ট থাকে। যে এই পার্টটুকু, এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু, এই নীল রঙের যে পার্টটুকু, এই পার্টটুকু খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা আমাদের বিভিন্ন দরকারি তথ্য বহন করে। তাহলে আমরা মনে রাখবো এই জায়গাটাকে বলবো এক্সন। তারপর দেখো অনেকখানি সাদা অংশ, আবার অল্প একটু নীল রঙের এরকম গুরুত্বপূর্ণ পার্ট, এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে এক্সন। যে পার্টগুলো দরকারি তাদেরকে বলা হচ্ছে কিন্তু এক্সন,
আর কিছু পার্ট আছে যেগুলোর মধ্যে দরকারি কোনো তথ্য থাকে না, আমাদের ডিএনএ এর এই অপ্রয়োজনীয় অংশগুলোকে বলা হয় ইন্ট্রন। তাহলে আমরা মনে রাখবো আমাদের ডিএনএ বা আমাদের জিনের মধ্যে দুরকম পার্ট আছে, কিছু পার্ট কাজ করে যাদেরকে বলা হয় এক্সন, আর কিছু পার্ট কাজ করে না তাদেরকে বলা হয় কি ইন্ট্রন। তাহলে আমাদের জিনের গঠনের মধ্যে কিন্তু এক্সন ইন্ট্রন দু ধরনের জিনিসপত্র আছে, এক্সনও আছে ইন্ট্রনও আছে। কিন্তু তুমি যদি আদিকোষী কোনো জীবের ডিএনএ দেখো তাহলে তার ডিএনএ এর মধ্যে শুধু এক্সন আছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে এরকম অপ্রয়োজনীয় কোনো অংশ নাই, শুধু দরকারি অংশগুলোই আছে, শুধু এক্সনস আছে, ইন্ট্রনসগুলো কিন্তু একদমই নাই। কোষ বিভাজন যদি আমরা চিন্তা করি, কার কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়, আদিকোষী জীবদের অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। কিন্তু প্রকৃত কোষে আমরা আমাদের শরীরের মধ্যে দুইটা কোষ বিভাজন হয়, আমাদের কখনো মাইটোসিস হয়, মাইটোসিসই অধিকাংশ বেলায় হয় সব কিছুতে, কিন্তু আমাদের শুক্রাণু ডিম্বাণু বানানোর সময় কিন্তু মিওসিস নামের একটা কোষ বিভাজন হয়। তাহলে কার কোষ বিভাজন কীভাবে হয় এটাও মনে রাখতে হবে। শ্বসনকে যদি আমরা চিন্তা করি যে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করার প্রক্রিয়া হচ্ছে শ্বসন, আদিকোষী বা ব্যাকটেরিয়া যারা তাদের শ্বসন হয় হচ্ছে যেটা, সেটাকে কিন্তু বলা হয় অবাত শ্বসন। কারণ সবাত শ্বসন করতে মাইটোকন্ড্রিয়া লাগে, এদের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকে না, সবাত শ্বসন করবে কী করে। আর প্রকৃতকোষী যারা তারা কিন্তু সবাত শ্বসন করতে পারে, যদি আমাদের শরীরেও যদি অবাত শ্বসন হয় তবে সবাত শ্বসন অবাত শ্বসন দুটাই হয়। ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা, এটা দেখো আমাদের যখন, আচ্ছা তোমাদের বিষয়টা আগে বলে নিই, ট্রান্সলেশন কি অনেকে বোঝো না, আমাদের ডিএনএ থেকে আরএনএ প্রথমে তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে অনেক সময় আমরা প্রোটিন তৈরি করি, যে ঘটনাটাকে কিন্তু বলা হয় ট্রান্সলেশন। আমাদের ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এগুলো সব আলাদা আলাদা করে ঘটে, কিন্তু এদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একবারে ঘটে, অর্থাৎ এদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একবারে ঘটে। আসলে তোমাদের এখন বোঝানো এটা কঠিন, আপাতত জাস্ট মনে রেখো একবারে ঘটে, কিন্তু প্রকৃত কোষীদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আলাদা করে ঘটে, আলাদাভাবে ঘটে। আমি এটা বিস্তারিত পরে বোঝাবো তোমাদের। উদাহরণ যদি আসি এবার সবচেয়ে মূল বিষয়, আসলে আদিকোষের উদাহরণ কোনগুলো হবে, আমরা যত ব্যাকটেরিয়াকে চিনি তারা, সায়ানো ব্যাকটেরিয়াকে চিনি তারা, ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া বা যাদেরকে বলা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, তারা হচ্ছে আদিকোষী। এবং প্রকৃতকোষী কারা, প্রকৃতকোষীরা দুরকম হতে পারে, কিছু প্রকৃতকোষী খুবই দুর্বল, খুবই ক্ষুদ্র মাইক্রোস্কোপিক সাইজের, যেমন অ্যামিবা কিন্তু একটা প্রকৃতকোষী। অ্যামিবাকে অনেক সময় ব্যাকটেরিয়ার মতো মনে হতে পারে তোমার, কিন্তু এটা একটা প্রকৃতকোষী। যেমন ম্যালেরিয়ার জীবাণু যেটাকে বলে প্লাজমোডিয়াম, তারা প্রকৃতকোষী, এবং বলা যায় মানুষ, আমরাও কিন্তু প্রকৃতকোষী। তাহলে ছোট প্রকৃতকোষী হচ্ছে অ্যামিবা, বড় প্রকৃতকোষীর উদাহরণ হচ্ছে মানুষ। বিষয়গুলো মোটামুটি আমরা আশা করি বুঝছি।